সালাত এমন একটি ইবাদত, ইবাদতের জগতে সালাতের তুলনায় দ্বিতীয় কোনো ইবাদত নাই। সম্মানিত শুধু মণ্ডলী, সালাত এমন একটি ইবাদত, প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম জ্ঞান সম্পন্ন পুরুষ ও নারীর উপরে সালাত আদায় করা ফরজ। মনে করুন আমার সমাজে অনেক মানুষ আছে যাদের দুই হাত নাই, দুই হাত নাই, দুই হাত না থাকলে তো হাত ধৌত করার কোনো সুযোগ নাই। আছে অনেক সমাজের মানুষ আছে যাদের পা নাই, পা না থাকলে পা ধৌত করার কোনো সুযোগ নাই, তার মানে কি তার উপরে সালাত নাই? খেয়াল করুন, অনেক মানুষ আছে দুই হাত সে কাটা কোনো কারণে কেটে পড়ে কাটা পড়ে গেছে, অনেক মানুষ আছে দুই পা কাটা পড়ে আছে রাস্তাঘাটে দেখা যায়, যায় না, অথচ সে মুসলমান, তার উপরে কি সালাত ফরজ না? তার মানে কি ওযু ছাড়াই তাকে সালাত করতে হবে, ঠিক না? ওযু ছাড়াই তাকে সালাত করতে হবে। যদি কোন মানুষ এমন একটা পরিবেশে আছে যেখানে পোশাক নাই, পোশাকের কোনো সুযোগ নাই, ওই যদি পোশাক না থাকে তাহলে কি তাকে সালাত মাপ আছে নাকি? পোশাকহীন অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে। আবার ওযু করার ব্যবস্থা নাই, যেখানে আছে সেখানে পানি নাই, আবার বিমানের ভিতরে আছে পানি নাই, আবার এমন জায়গায় আছে যেখানে মাটির কোনো সন্ধান নাই, ওযু করার ব্যবস্থা নাই, তায়াম্মুম করার ব্যবস্থা নাই, এক ওয়াক্ত সালাত, দুই ওয়াক্ত সালাত, তিন ওয়াক্ত সালাত পার হয়ে যাচ্ছে, তারপর কি সালাত ফরজ না? সে কিভাবে সালাত পড়বে? ওযু ছাড়াই তাকে সালাত পড়তে হবে, ঠিক না? তাহলে একজন জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারীর উপরে সালাত আদায় করা আবশ্যক, সালাত আদায় করা ফরজ। সালাত আদায় না করা পর্যন্ত ওর পৃথিবী থেকে এক বিভিন্ন ফতোয়া রয়েছে, বিভিন্ন আলোচনা আছে, পৃথিবী থেকে যতদিন বেঁচে থাকবে, যতদিন তার মাথা ঠিক আছে, মেধা আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, চিন্তা শক্তি আছে, ততদিন তাকে সালাত আদায় করতে হবে। এর সারা বিকল্প কোনো পথঘাট নাই। সম্মানিত শুধু মণ্ডলী, সালাত আপনাকে আদায় করতেই হবে। আমাদের সমাজে সালাত আদায়কারীর সংখ্যা দিনের পর দিন বাড়ছে।